অঙ্গনপতায় নমো। আমি অন্নপূর্ণা ঈশ্বরের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করি। এই জগৎ সংসার বিরাট ব্রহ্মের সাকার স্বরূপ। এখানে বসবাসকারী সমস্ত প্রাণী পদার্থ ও পরিস্থিতির সুনিয়োজনে সংলগ্ন থাকাকেই আরাধনা বলে। মানুষ নিজের আচরণেই সম্পন্ন অথবা বিপন্ন হয়ে থাকে। জীবনের উত্থান পতন তার নিজেরই হাতে। মানুষকে তার নিজের ভাগ্য বিধাতা বলা হয়। সৎ কর্ম, সৎ প্রচেষ্টা, সৎ সাহস, সৎ চিন্তার দ্বারা মানুষ তার কাঙ্ক্ষিত মানসিক শক্তি অর্জন করতে সমর্থ। তার ইষ্ট দেবতার চিত্র মানুষ পটে বসিয়ে সংসার ধর্ম পালনের মধ্যেও মনকে তার চরণে রেখে মনে মনে জপ করার মাধ্যমে সমস্ত রকম সমস্যা থেকে মুক্ত হয়ে শুভ লক্ষ্যে পৌঁছানো সম্ভব। শ্রী শ্রী দুর্গা মাতা মানব জীবনের সমস্ত দুর্গতি নাশ করেন ও অনন্ত মঙ্গল সাধন করেন। ওং হ্রিং দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা। এই মন্ত্র আসনে বসে অথবা সমস্ত কাজের মধ্যে মনে মনে জপ করার ফল অসীম। এই মহামন্ত্র মানব জীবনের সমস্ত দুর্গতি নাশ করে। এই মহামন্ত্র প্রতিনিয়ত যদি মনে মনে জপ করা হয়, সেই মানব, সেই ব্যক্তি যা শুভ যা কিছু মনে করবে, তার শুভ যা ইচ্ছা মনে সে করবে, সেই ইচ্ছা, সেই শুভ ইচ্ছা তার অবশ্যম্ভাবীভাবে সফল হবে। নমস্কার।